ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম অভিনন্দন। সম্মিলিত সাংস্কৃতিক জোড়ের সাধারণ সম্পাদক, আবৃত্তি শিল্পী এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব হাসান হারিফ, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়াতে একটি অনলাইন টিভি আছে, সেটা একটা সুখের খবর এবং আমি আশা করব যে এটা একটা আজকের যুগের যে মূল টেলিভিশন বা যে জায়গা থেকে ভাবি আমি, সেরকম একটা টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়াতে হওয়া অত্যন্ত জরুরি। এই কারণে যে ব্রাহ্মণবাড়িয়াকে আমি শুধুমাত্র বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে দেখলে ভুল হবে, ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জনপদ এবং ভূখণ্ড হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এবং এটাকে তুলে এনেই আসলে আমি প্রসঙ্গত বাংলাদেশের কথা বলতে চাই। এই কারণে যে বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে স্বাধীন বাংলাদেশ 47 বছরে, কিন্তু তার একটা প্রাক কথন প্রয়োজন আছে। এই কারণে প্রয়োজন আছে যে হঠাৎ করে যদি শত্রু মিত্র বিচার করি তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যখন 47-এ একটি কৃত্রিম রাষ্ট্র জন্ম হলো, যে রাষ্ট্র বাংলাদেশের মানুষের এই জনপদের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে, সেই সময়ে 200 দিনের মধ্যে একজন ছাত্র নেতা প্রতিবাদ করেছিলেন এবং সেই ছাত্র নেতা সেই সময়কার ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান। 11 মার্চ 1948 সালে প্রথম ভাষা আন্দোলনের শুরু করেন এবং সূচনাতেই পাকিস্তান সরকার এবং তার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন, যার ফলে তাকে গ্রেপ্তার হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। ভাষাটা শুরু করলাম এই কারণে, তারপর 1971 সালে পৌঁছাতে দুই যুগ সময়ে আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি। কোন জায়গায় প্রতিষ্ঠিত করেছি? আমরা আমাদের 1000 বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে আমরা আমাদের চেতনাকে প্রতিষ্ঠিত করেছি, ঐক্যবদ্ধ করেছি, যার ফলশ্রুতিতে আমরা 52 থেকে 71, এটা একটা দীর্ঘ সংগ্রামের পথ পেয়ে বলি, 52 থেকে 71 ভাষার জন্য যে লড়াই আমরা শুরু করেছিলাম সেই লড়াই শেষ হলো 1971-এ এসে একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এবং একটি জাতিরাষ্ট্রের জন্ম হলো পৃথিবীর বুকে। এই কথা এই কারণে বলছি যে আজকে যে শত্রু মিত্র নির্ধারণ করব, সেই শত্রু মিত্র জায়গায় যদি আসি তাহলে সেই দুই যুগে যখন আমরা স্বাধীনতা পাইনি পরাধীন দেশে, তখন যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমরা সেই শক্তিকেই তো স্বাধীনতা বিরোধী শক্তি বলি, এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তিরা 52 থেকে 71 পর্যন্ত সক্রিয় ছিল। আমাদের কথা হচ্ছে যে 71 পরবর্তী সময় আমরা কি কি অর্জন করেছিলাম আর কি কি আমাদের উপরে কি কি ষড়যন্ত্র হয়েছে, আমরা কি কি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তার মধ্যে আমাদের অর্জন ছিল 72-এর সংবিধান, যে সংবিধানের মধ্য দিয়ে আমরা প্রকাশ করেছিলাম বাংলাদেশের মানুষ কিভাবে বাঁচবে, কি নিয়ে বাঁচবে, কি লক্ষ্যে বাঁচবে। তাহলে আমাদের বাংলাদেশের মানুষের সেদিনের 7.5 কোটি মানুষ, আজকের 16 কোটি মানুষের জীবন চলার সকল কিছুই নির্ধারিত হয়েছিল স্বাধীন বাংলাদেশে 1972 সালে সংবিধান রচনার মধ্য দিয়ে। সেই সংবিধান যিনি রচনা উদ্যোগ গ্রহণ করলেন, যিনি স্বাধীনতার মূল কাণ্ডারি হিসেবে 48 থেকে 71 পর্যন্ত সক্রিয় থাকলেন এবং স্বাধীনতার জন্য অনমনীয় এবং দৃঢ় থাকলেন, অনড় থাকলেন, যিনি জীবনের সিংহভাগ সময় কারাগারে কাটিয়ে দিলেন, সেই মানুষটাকে যিনি আমার স্বাধীনতার স্থপতি তাকে হত্যা করা হলো 1975 সালে। এবং এই 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডকে আমি এইভাবে দেখি, 75-এর 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সম্পূর্ণ হত্যাকাণ্ডের যে নীল নকশা সেটি পূর্ণ হয়নি। দেখা যাবে বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর যারা, সেই জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধটাকে সচল সুচারুরূপে যারা নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন, সেই জাতীয় নেতৃত্বকে বঙ্গবন্ধুর সাথে তারা যেহেতু বিশ্বাসঘাতকতা করেনি, তারা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনড়, তারা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার বাইরে তাদের জীবন খুঁজে পাবে না, কারা অন্ধকারে তাদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে কি প্রতিষ্ঠিত হয়েছিল, 15ই আগস্ট পাকিস্তান পন্থী কিছু সামরিক কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু নিহত হন। আমরা কি দেখতে পাই যে 15ই আগস্ট রাতের বেলা যে বেতার কেন্দ্রটি বাংলাদেশ বেতার বলে তার অনুষ্ঠান সমাপ্ত করল, সেই বেতার কেন্দ্রটি মধ্যরাতের পরে আবার সরব হলো এইভাবে যে রেডিও বাংলাদেশ।
তাহলে রাতের বেলায় যে বেতার কেন্দ্র বাংলাদেশ বেতার বলে সমাপ্ত হয়, ভোরের বেলায় কার সিদ্ধান্তে কিভাবে সেটি রেডিও বাংলাদেশ হয়। রেডিও বাংলাদেশ হচ্ছে রেডিও পাকিস্তানের একটা বাংলাদেশি নামকরণ। তাহলে আমরা বুঝছি যে আমাদের অর্জনকে এক রাতের মধ্যে ছিনিয়ে নিয়ে এই 7.5 কোটি মুক্তিকামী মানুষকে কিভাবে তার সংস্কৃতি এবং তার অধিকার থেকে বিচ্যুতির একটা লড়াই শুরু হলো। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি স্বঘোষিত স্বাধীনতা বিরোধী তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয়, এনে কি করা হয়, এনে আমার ইতিহাসকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়, অপমানিত করার চেষ্টা করা হয়, এনে কি করা হয়, আমার এই পবিত্র ভূমি, যে ভূমি 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত, সেই ভূমিকে অপবিত্র করার চেষ্টা করা হয়, এনে কি করা হয়, আমার যে লাখো মানুষের আত্মদান, বীরাঙ্গনাদের সম্ভ্রমহানি এবং আমাদের মুক্তিযোদ্ধাদের স্পর্ধিত সেই সাহস, সবকিছুকে অপমান করে আমাদের উজ্জ্বিত স্বাধীনতার পতাকা, লাল সবুজ পতাকা, সেটিকে অপমান করা হয় ঘাতকের গাড়িতে সেই পতাকা উড়িয়ে দিয়ে। এই সময়টা একটা পরিবর্তন সূচিত হবার জন্য আমরা ইতিহাসের একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, এবং যেমন স্বাধীনতার জন্য আমরা দুই যুগ আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, তেমনি আমাদেরকে এই কথা স্মরণে রাখতে হবে যখন একটা অন্ধকার সময়ে জাতির জনকের কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলেন, তিনি এসে একটা দাগ দিলেন, সেই দাগটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের দাগ, এবং তার হাতেই সূচিত হতে থাকলো নব বাংলাদেশের নব আন্দোলনের ধারা, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে টেনে আনা হয়, একসঙ্গে কাছে টেনে আনা হয়। এবং আমরা জানি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সেই ঐক্যের সূচনা, তারপর সেই ঐক্যের বিপক্ষে একটি ঐক্য গড়ে ওঠে, এবং যে বিপক্ষ ঐক্যটি গড়ে ওঠে সেই বিপক্ষ ঐক্যের মধ্যে দেখা গেল স্বাধীনতা বিরোধীরা সেখানে আশ্রয় গ্রহণ করছে, এবং তারা গোপনে গোপনে সেই জায়গায় থেকে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সেই ষড়যন্ত্রের নানান রূপ আমরা দেখেছি, তার মধ্যে একটি স্পষ্ট জায়গা হচ্ছে শহীদ জননী জাহানার ইমাম যখন মুক্তিযোদ্ধাদের শহীদদের জননীর প্রতীক হয়ে, মুক্তিযোদ্ধাদের ঐক্যের প্রতীক হয়ে আসলেন, তখন তার পাশে দুজন মানুষ বসে আছে, একদিকে বসে আছেন কবি সুফিয়া কামাল, যিনি স্বাধীনতার স্বপ্নে রচিত কবিতা এবং নারী আন্দোলনের প্রতীক, আরেক পাশে বসে আছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং শহীদ জননী জাহানারা ইমাম তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন 26শে মার্চে যে গণ আদালতে গোলাম আযমের বিচার করা হবে, এবং সেই গণ আদালত নতুন করে তার সমস্ত বিশ্লেষণ করে বলল গোলাম আযমের যে অপরাধ সেটি মৃত্যুদণ্ডযোগ্য এবং সেটি কার্যকর করবার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হল। তার বিপরীতে আমরা কি দেখছি, 24 জন বরেণ্য মানুষ যারা তাদের সৃজন কর্ম দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের কীর্তি দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, সেই মানুষগুলোকে নিয়ে তারা বলল তারা সবাই দেশদ্রোহী। আর কাদের পক্ষে, কাদের সাথে লড়াইয়ে তারা দেশদ্রোহী হলো, গোলাম আযম গঙ্গের বিরুদ্ধে তারা কথা বলাতে তারা দেশদ্রোহী। এই যে দেশদ্রোহিতার কথা যাদেরকে বলা হলো, আর বিপরীতে কি হলো, গোলাম আযমকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে দিল। এই লড়াইটা একটা নতুন জায়গা নিল, এবং সেই লড়াইয়ে যে নতুন প্রজন্ম যুক্ত হল, সেই প্রজন্ম এই মুক্তিযোদ্ধাদেরকে যে শক্তি যোগাল, সেই শক্তির ফসলই হচ্ছে 1996 সালে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। সেই সরকার আসার ফলে আমরা কি দেখেছি, আমরা দেখেছি 72-এর সংবিধানকে আবার পুনঃপ্রবর্তিত করবার একটি প্রয়াস। আমরা কি দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশ বেতার হওয়া, বাংলাদেশ রেডিও দিল্লি। আমরা কি দেখেছি, আমরা দেখেছি 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ আবার বেতারে টেলিভিশনে পাচ্ছে। আমরা কি দেখেছি, পাঠ্য বইয়ে আবার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ানো হচ্ছে। আমরা কি দেখেছি, মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছেন, বীরাঙ্গনা মায়েরা সম্মানিত হচ্ছেন। কিন্তু আমি বলছি ওই যে ঘাতক চক্র, তারা তো বসে থাকেনি, দেশীয় এবং আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে তারা ভাবলো 96 থেকে 2001 বাংলাদেশের যে সকল জনপদে মুক্তিযুদ্ধের পক্ষে
শক্তির ঐক্যবদ্ধতা দেখা গেছে, যে সকল সম্প্রদায়ে দেখা গেছে, যে সকল নগরে দেখা গেছে, সেগুলোকে চিহ্নিত করে 2001 তারা রাষ্ট্র ক্ষমতাটা লুণ্ঠন করে এবং সেই লুণ্ঠন করবার একটা প্রক্রিয়া তারা আবিষ্কার করে নেয়। সেই লুণ্ঠন করার প্রক্রিয়াটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যে আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে ব্যাহত করে 3 মাসের জন্য একটি সরকার আসবে, সেই সরকারটি তাদের ছক অনুযায়ী যদি প্রতিষ্ঠা দেওয়া সম্ভব হয় তখন 3 মাসের মধ্যেই বাংলাদেশকে তারা বদলে দিতে পারবে। এবং 3 মাসের মধ্যে তারা বাংলাদেশকে বদলে দেখিয়েছিল কিভাবে, যে 1996 থেকে 2001 বঙ্গবন্ধুর বিচার কার্য, 72 সংবিধানকে ফিরিয়ে আনা এবং পাঠ্যসূচিতে পরিবর্তন করা, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের কথা প্রকাশ্যে সরবে বলা যাবে, ওই কালে বাংলাদেশের 25 বছর পূর্ণ হয়েছে। এবং সেই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে বলবো 2001 কি হয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদের উপর আক্রমণ, সেই 71-এর কাদায় কায়দায় আবার গণধর্ষণ, সেই লুণ্ঠন, এবং এক পর্যায়ে গিয়ে তারা ভাবলো এই বাংলাদেশটাকে আর স্বাধীনতার দেশই রাখা হবে না। তখন দেখা গেল 10 ট্রাক অস্ত্র আসছে, বাংলা ভাইয়ের নাম করে একদল মানুষ সশস্ত্র অবস্থায় রাজপথে ঘুরে বেড়াচ্ছে ট্রাকে চড়ে। এখন দেখা গেল যে একসঙ্গে বোমা ফাটছে 64 জেলায়। তখন দেখা গেল একের পর এক যারা মুক্তিকামী মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখে সেই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশটাকে বদলে দেওয়ার একটা চূড়ান্ত জায়গায় গিয়ে উপনীত হলো ওরা 21 আগস্ট, যখন আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করল। তারা ভাবলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যের প্রতীক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে আগামীতে আর পাকিস্তান রাষ্ট্র হওয়ার মতে কোনো বাধা থাকবে না। কিন্তু সেদিনও তারা কিন্তু সফল যাত্রাপর হয়নি। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারাও অমর দৃঢ়তা বানিয়েছে, তাদের অমর অবস্থান বানিয়েছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে, যার ফলে আমরা দেখতে পাই যে সকল ষড়যন্ত্র করে তারা তাদের ছকে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে পারেনি। মানুষের দুর্বার আন্দোলনের ফলে সেই সময় তাদেরকে পরাভূত করতে গিয়ে আমরা যে সংগ্রাম রচনা করি সেই সংগ্রামের পথে ধরে একটি গোষ্ঠী আবার ক্ষমতায় আসে, যেই গোষ্ঠী 75-এর পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছে এবং বারবার তারা ক্ষমতায় এসেছে। 90-এর পরবর্তী সময়ে এই ক্ষমতায় আসাটা আর আগের ক্ষমতায় আসার মধ্যে একটা পার্থক্য ছিল, এই যে নতুন প্রজন্ম যোগ হয়ে গেছে 75 আর 96, এই যে 20 বছর, এই 20 বছরে যে শক্তি তৈরি হয়েছে তারুণ্যের, সেই তারুণ্যের শক্তি গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, যার ফলে বিএনপি জামাত জোটের সেই ষড়যন্ত্রটা নস্যাত হয়ে যায় হলো। কিন্তু যে শক্তি আসলো তারা এসে আবার বিভ্রান্ত করার চেষ্টা করলো বঙ্গবন্ধু, যুদ্ধ অপরাধের বিচার, স্বাধীনতার পক্ষে কথা বলে। কিন্তু সাথে সাথে দেখা গেল তারা আবার মানুষের সামনে 1 আর 1 2 এরকম একটি সরল অঙ্ক দেখাবার চেষ্টা করলো, দেখি বোঝাবার চেষ্টা করলো শেখ হাসিনা এবং খালেদা জিয়া একই রাজনৈতিক উত্তরাধিকার, যেটি একেবারে সর্বৈব মিথ্যা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এটি শিশুর কাছেও প্রমাণ করা সম্ভব কে কখন কোন ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিতে এসেছে। শেষ পর্যন্ত এই তারুণ্যের শক্তির কাছে কিন্তু মাথা নত করতে বাধ্য হয়, তাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে দাঁড় করাতে চায়নি যেখানে সারা বাংলাদেশের মুখোমুখি হবে এবং সেটা এক আর নতুন এক সংগ্রামের দিকে বাংলাদেশকে ঠেলে দেবে। এবং নির্বাচনের মধ্য দিয়ে সেদিনের ইশতেহার যদি আমি বিশ্লেষণ করি তবে বলব এই যে প্রথম নির্বাচনী ইশতেহারে যোগ হয়ে গেল যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সঙ্গে যে জোট তারা ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এই কথাই স্পষ্ট হলো। এবং আমরা 2008 সালে যে ম্যান্ডেট দেখতে পাই সে ম্যান্ডেট কিন্তু শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বিচার কার্য সম্পন্ন হবে বাংলাদেশে এই আকাঙ্ক্ষা থেকে। এবং এই আকাঙ্ক্ষাটি যে আটে ছিল তা প্রমাণ হবে কিভাবে, যখন আমরা দেখব যে সংসদে আনএনিমাসলি সকলের সমর্থনে
যুদ্ধ অপরাধীদের বিচার কার্য শুরুর একটি বিল পাশ হয়ে গেল। তখনই আমরা দেখব যখন কাদের মোল্লা, কুখ্যাত কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হয় না, কিন্তু মুহূর্তে একদিনের মধ্যে সারা বাংলাদেশ জ্বলে ওঠে, এবং সেই জ্বলে ওঠাটা কাদের, তরুণদের জ্বলে ওঠা, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধের পর যাদের জন্ম, যাদেরকে রাষ্ট্র বারবার বিভ্রান্ত করবার চেষ্টা করেছে, ভুল ইতিহাস পড়িয়ে ভুল বিষয়ের মধ্যে ঠেলে দিয়ে, তারাই কিন্তু কখনো বিপদগামী হয়নি। তাদের রক্তের মধ্যে, তাদের চেতনার মধ্যে মুক্তিযোদ্ধার স্বপ্ন এবং রক্তবাহিত। সে কারণে তারা যে জায়গাটা তৈরি করলো, সেই জায়গাটাকে ধরে বাংলাদেশ সামনের দিকে এগোবে, এটাই সকলের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরা দেখলাম পরবর্তী নির্বাচন যেটি, সেই নির্বাচনটি এই হুঙ্কারের মুখে আর তারা প্রতিযোগিতায় আসতে রাজি করলো না, নির্বাচনটিকে প্রত্যাখ্যান করলো। এই যে গণমানুষের ঢল আজকে একাদশ জাতীয় সংসদে, এই গণমানুষের ঢল তো দশম জাতীয় সংসদের নির্বাচন হবার কথা ছিল, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ না করে, এটি তাদের গণতান্ত্রিক মত, অংশগ্রহণ নাই করতে পারে, কিন্তু তারা বলল প্রতিহত করা হবে। এবং তাদের কাছে কোনো মানুষই আসলে, তারা ছাড়া, এই গোষ্ঠীবদ্ধ মানুষ ছাড়া, এই ক্যাডার ভিত্তিক মানুষ ছাড়া, সকল মানুষ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে। একটি লঞ্চে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, একটি ট্রেনে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, একটি বাসে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন তো আমরা ভাববো যেখানে সব বাংলাদেশের মানুষ, তারাও ভাবে এখানে সব বাংলাদেশের মানুষ, কিন্তু তালিকাভুক্ত মানুষকে নিয়ে তারা ষড়যন্ত্র করে বলে তারা জানে সেই ট্রেনে তাদের কোনো লোক নেই, তারা জানে সেই লঞ্চে তাদের কোনো লোক নেই, সেই বাসে তাদের কোনো লোক নেই। ফলে সেই বাংলাদেশকে একটা বিকল, মানে বিকল রাষ্ট্র হিসেবে, একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চায়। নির্বাচনে অংশ নিব না, নির্বাচন করতে দেব না, এবং যে সরকার থাকবে সে নির্বাচন না করা সরকার থাকবে। কিন্তু মানুষ যদি সমর্থন করে, তাহলে মানুষ যদি গণতান্ত্রিক ধারাবাহিকতা চায়, তাহলে সম্ভব। কারণ সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিল গণতান্ত্রিক ভাবে, তারা কিন্তু শেষ অবধি রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন, এবং পরিচালনা করে প্রমাণ করেছেন যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে।